হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। রবিবারের সকাল আর আজকের ওয়েদার দেখো, ওয়াও, পুরো মেঘলা ওয়েদার আর ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। মানে ছুটির দিনে এর থেকে বেশি আর কী চাই? যখন গ্রীষ্মকাল আসে তখন এরকম একটা দিনের জন্য আমরা সবসময় ওয়েট করি যে কবে একটু মেঘ করবে, কবে একটু বৃষ্টি হবে, আর দেন গরম থেকে একটু রিল্যাক্স পাবো। তো যাই হোক, আজকে সেরকমই একটা ওয়েদার, প্লাস আজকে সানডে, ছুটির দিন, তো একদম সোনায় সোহাগা। আর তার সাথে তোমরা এখন দেখছো বুটকিস ডেলি ডায়েরি। ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। সকাল সকাল ওয়েদারটা এত সুন্দর লাগছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে, একটা চক্কর ছাদে মারতে চলে এলাম, না এসে আর পারলামই না। আর এদিকে আমাদের এই পাশটাতে মাঠ আছে একটা ছোটো মতো, ওখানে বাচ্চাগুলো সেই ক্রিকেট খেলছে সকাল সকাল, যেহেতু আজকে রবিবার ছুটি স্কুল, আর তার মধ্যে এত সুন্দর ওয়েদার, রোদও নেই, তার জন্য ক্রিকেট খেলা স্টার্ট করে দিয়েছে। ছোটোবেলাটা ভালো ছিল, স্কুলে পড়তাম, দেন রবিবারটা আসতো না, তো খুব মজা লাগতো যে একটা দিন ছুটি পেয়েছি। কিন্তু এখন তো আমি মানে এখন আমাদের যেহেতু অনলাইন ক্লাস চলছে, তো সারাদিন ঘরেই থাকি, আর মানে অনলাইন ক্লাস হয় তো ছুটিটা সেরকমভাবে আর উপভোগ করা হয় না। তো বাই দ্য ওয়ে, বাচ্চাগুলো ভালোই এনজয় করছে। বাট আমার এখন ঘুরলে আর খেলা দেখলে চলবে না, আমি এখন যাচ্ছি ব্রেকফাস্ট বানাতে। সকালবেলা ন্যাচারালি ব্রেকফাস্টটা আমাকেই বানাতে হয়, কারণ আমি লেট করে একটু ঘুম থেকে উঠি, আর ততক্ষণে মা অন্য কাজে বিজি হয়ে যায়। দেন মা আমাকে মানে জিজ্ঞেস করতে পারে না যে কী খাবি, বল আগে থেকে যে বানিয়ে রাখবো, কারণ কি আমি ঘুমাই। তো যাই জন্য আমি ঘুম থেকে উঠে আমি ব্রেকফাস্টটা বেশিরভাগ দিন বানিয়ে নিই, আর যেদিন মা বানায় তো সেদিন মা বানায়। এখন যাই ব্রেকফাস্টটা বানিয়ে নিই। ব্রেকফাস্ট আমার রেডি, সানডে স্পেশাল আজকে চাউমিন বানিয়েছি। সেরকম কিছু দিনই সবজি সবজি অত ভালোও লাগে না আমার খেতে, আর সিম্পল আলু আর পেঁয়াজ দিয়ে বানিয়েছি। তো এখন ব্রেকফাস্টটা করে নিই। সকালের মতো তো পেট পুজো আমার কমপ্লিট, বাট একটু মাথা ব্যথা করছে। অ্যাকচুয়ালি কাল থেকে মাথা ব্যথাটা হচ্ছে, রাতে প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছিলো। ভাবলাম যে রাতে ঘুমানোর পর হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু এখনও ঠিক হচ্ছে না। তাই এখন যাই জলদি স্নানটা করে নিই, ভাবছি যে স্নানটা করার পর যদি ঠিক হয়ে যায় তো ভালো হবে। তো এখন গিয়ে স্নান করে পুজোটা দিয়ে নিই। সকালবেলা একটু বেশি সুনাম করে দিয়েছিলাম, যা যে সুন্দর ওয়েদার, ছুটির দিন, আর কি চাই। তো দেখো এখন দেখো সেই রোদ উঠে গেছে, গরম আবার স্টার্ট হয়ে গেছে। যাই হোক, আমি এখন স্নান করে চলে এসেছি, ফুল তুলবো, ফুল তুলে পূজাটা করে নিই। জবা ফুল আজকে খুব একটা বেশি ফোটেনি, আর ওইদিকে যেগুলো থাকে সেগুলো কিছু কিছু এমন এমন ডালে থাকে যেগুলো হাত পায় না, তো যেটুকু ফুটেছে ওটুকু এনা পুজো দেওয়ার জন্য, কারণ আরও তো সাদা ফুল আসে। আমার যা যা কাজ ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু মায়ের এখনও রান্না হয়নি, ওইদিকে রান্না চলছে ডিমের তরকারি আজকে আবার। আর ডিম আমার খুব ভালো লাগে, শাকসবজি থেকে ডিম যদি ডেলি দেয় আমি খেয়ে নেবো, কোনো প্রবলেম নেই। তো যাই হোক, এখন গিয়ে আমি একটু শুয়ে শুয়ে পাবজি খেলবো, একটু টাইম পেয়েছি, আর যতক্ষণ না লাঞ্চটা রেডি হচ্ছে তারপরে লাঞ্চ করে নেবো। হইতে পারছে 4:30, আর আমি এখন বেরোবো, রেডি হয়ে গেছি রোদের মধ্যে। অ্যাকচুয়ালি দুপুরবেলাতে অর্ক ফোন করেছিল, ফোন করে ডাকছিল যে আয় আজকে একটু আড্ডা মারবো, অনেক দিন দেখা হয়নি, অনেক দিন নেই, কিছুদিন আগে দেখা হয়েছিলো, কিন্তু আমাদের জন্য ওটা অনেক দিন। তো যাই হোক, আমি বললাম যে না আজকে যাবো না, আজকে মধু নাচের ক্লাস আছে, ও জলদি বেরিয়ে যাবে সন্ধ্যাবেলায়। তো আমি বললাম যে আজকে যাবো না, তাহলে কালকে যাই, কালকে জয়েরও ছুটি আছে বলছিলো। বাট মধু এখন আবার মেসেজ করে বললো যে না তুই আয়। আমি ঠিক আছে, তুই এতবার করে যখন তোরা ডাকছিস তো চলেই যাই, ফেমাস মানুষ এতবার করে ডাকছে আমাকে, যাই একটু দেখা করেই আসি। আর সানডেও আছে আজকে, তো যাই এখন একটু আড্ডা মেরে আসি। আমরা নতুন কিছু একটা আইডিয়া লাগাচ্ছি, কিন্তু কি সেটা এখন বলা যাবে না।
না এটা নিয়ে নয়, তো যাই কুচবি। এখানে গুরুতর আড্ডায় এখন মত্ত দুজন, আড্ডা নয় একটা কাজ নিয়ে বসে। তো আমাদের আজকে সানডে আড্ডা খতম এখানে। ও ইয়েলো ইয়েলো কাটাটা করে দে। টাটা, বাই বাই, সি ইউ। গিয়ে দেখা হচ্ছে বাড়িতে। টাটা, বাই বাই। বাহ, টাটা বাই বাই করলো, গাড়ি বন্ধ। দেখো আমাদের রাইডার ব্লাড। বাই বাই। পড়া চেঞ্জ, মধু আর অর্ক চলে গেলো। আমার কাকি বললো আমাকে থাকতে, কারণ কি কাকি মাংস বানিয়েছে আর আমার জন্য রেখেছে, তো সেটা খেয়ে আমি বাড়ি যাবো। এখন মাকে নিয়ে যাচ্ছি ডক্টরের কাছে। বাড়ি এসে তোমাদেরকে বলছি যে কী কী হয়ে গেছে, আমি বাড়িতে ছিলাম না তখন। তো এখন যাওয়া যাক, এখানে মা আছে, এই যে মা। তো এখন আগে যাই, তারপরে তোমাদের বলছি। ডাক্তারের কাছ থেকে বাড়ি চলে এসেছি। অ্যাকচুয়ালি কী হয়েছে তোমাদেরকে আমি ডিটেলসে বলছি। অর্কতে বাড়ি গিয়েছিলাম, অর্কতে বাড়ি থেকে আসার পর ন্যাচারালি আমি মাকে খুব খুশি খুশি বলছি, মা আমি মাংস খেয়ে এসেছি। অর্কর মা আমাকে মাংস খাইয়েছে, তো মা আমাকে হঠাৎ করে বলছে আমার মাথা ফেটে গেছে। আমি বললাম লে বাবা, মাথা ফেটে গেছে মানেটা কি? তো আমি পুরো চমকে গেছি, মানে আমি বিশ্বাসও করতে পারছি না। আমি ভাবছি মা হয়তো মজা করছে। তো তারপরে দেখছি যে না, মাথার এই জায়গাটাতে ছোট্টো একটু মতো, মানে এতটুকুর মতো ফেটে গেছে। বা সেই রাতের বেলাতে জল এসছে আর গাছে জল দিতে গেছে আর ফট করে উঠেছে, তো ওপরে ডাল ছিল দেখেনি, আর মাথার তালুটা এখানটাতে একটু ফেটে গেছে। তো রক্ত বেরিয়েছে নাকি অনেকটাই বললো। তো আমি বললাম সঙ্গে সঙ্গে চলো ডাক্তারের কাছে একটা টিটেনাস নেবে। তো টিটেনাস দেওয়া হয়েছে আর মেডিসিন দিয়েছে, তো বললো সেরকম ভয়ের কিছু নেই, ঠিক হয়ে যাবে। মানে বেশি ফাটেনি, বাট হালকা একটু ফেটেছে আর রক্ত বেরিয়েছে অনেকটাই। আমি তো পুরো ভয় পেয়ে গেছি। আর মানে আমি মানে একজন নার্স, তো আমার উচিত যে এসব জিনিসটা ভালোভাবে মানে হ্যান্ডেল করা। আর আমি মানে ভয় এমন হয়ে গেছে না, আমি কী করবো মাথায়, মানে যতটুকু আমি জানি সেটুকু আমি ভুলে গেছি, এরকম একটা মনে হচ্ছিলো। তো যাই হোক, এখন ডাক্তার বললো যে না, কিছু সেরকম হবে না, ওটা তো ভয়ের কিছু নেই। তো ওটা শুনে আমি একটু রিল্যাক্স, কিন্তু প্রচুর টেনশান, মানে কেমন একটা যেন হয়ে গেলো ভিতর থেকে, তো ভালো লাগছে না কিছু আর, মুডটা প্রচুর অফ হয়ে গেলো। এত খুশি খুশি ছিলাম, মানে ওখানেও হাসাহাসি হলো মধু অর্কর সাথে, আর ঘরে এসে এরকম একটা মানে খুবই খারাপ লাগছে আমার, একদম কিচ্ছু ভালো লাগছে না। আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি, কারণ মুড একদম ভালো নেই আর অনেকটা রাত হয়ে গেছে। এখন খাবার খাবো সবাই মিলে, দেন মাকে ওষুধটাও খাইয়ে দেবো আর জলদি জলদি ঘুমিয়েও পড়বো। তো আজকের মতো এতটুকুই, সারাদিনটা ভালো গেল কিন্তু লাস্টে এরকম হবে, একদম আনএক্সপেক্টেড, কিন্তু বলা যায় না কখন কী হয়। তো তোমরা সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এতটুকুই, টাটা, বাই বাই।